আজ আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের কিছু অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা বুঝে শেখার চেষ্টা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের অঙ্ক নিয়ে আমি যেসব ভিডিও আপলোড করছি সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিচ্ছি প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো যারা অঙ্কে খুব দুর্বল তাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে যাতে তাদের পক্ষে অঙ্কের সমাধান করাটা সহজ হয় যে সব ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা তাহলে শুরু করা যাক এই ভিডিও দেখার পর তোমরা যা শিখতে পারবে তা হলো মোট ইটের সংখ্যা এবং প্রতি শাড়িতে ইটের সংখ্যা জানা থাকলে কিভাবে মোট শাড়ির সংখ্যা নির্ণয় করতে হয় মোট শাড়ির সংখ্যা এবং প্রতি শাড়িতে ইটের সংখ্যা জানা থাকলে কিভাবে মোট ইটের সংখ্যা নির্ণয় করতে হয় তিন অঙ্কের একটা সংখ্যাকে কিভাবে এক অঙ্কের একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হয় এবং দুই অঙ্কের একটা সংখ্যাকে কিভাবে দুই অঙ্কের একটা সংখ্যা দিয়ে গুণ করতে হয় তাহলে এখন দেখা যাক প্রথম প্রশ্নটা কি বলছে দুইয়ের প্রশ্নটা পড়ে দেখি প্রশ্নটাতে কি বলছে এখানে লেখা আছে শ্রীজিৎ প্রতি শাড়িতে আটটি করে দুশো আটটি ইট সাজিয়ে রাখল মোট শাড়ি কত হবে সেটা আমাদের নির্ণয় করে এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে তাহলে দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায় এখানে প্রশ্ন থেকে দেখছি প্রতি সারিতে ইটের সংখ্যা আটটি মোট ইটের সংখ্যা দুশো আটটি মোট শাড়ির সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে এখনের আগেই আমরা শিখেছি মোট শাড়ির সংখ্যা নির্ণয় করতে হলে মোট ইটের সংখ্যাকে প্রতি শাড়িতে ইটের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এখানে মোট ইটের সংখ্যা হলো দুশো আটটি আর প্রতি সারিতে ইটের সংখ্যা হল আটটি তাহলে আমাদের দুশো আটকে আট দিয়ে ভাগ করতে হবে তো দেখা যাক দুশো আটকে কীভাবে আট দিয়ে ভাগ করা যায় যারা এখনো ভাগ করা জানো না তাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে তাহলে তোমরা যারা ভাগ করা জানো না তারা ভাগ করতে শিখে যাবে প্রথমে মনে রাখতে হবে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক ভাগের যে ফল বা উত্তর পাওয়া যায় তাকে বলে ভাগ ফল এবং সব শেষে যেটা বাকি থাকে তাকে বলে ভাগ শেষ তাহলে এখানে আমরা দুশো আটকে আট দিয়ে ভাগ করব। তাহলে দুশো আট হল ভাজ্য এবং আট হলো ভাজক এখানে দুশো আটকে আট দিয়ে ভাগ করতে হবে তাহলে দুশো আট এই সংখ্যাটাতে দেখছি তিনটে অঙ্ক আছে তাহলে এটা হলো তিন অঙ্কের একটা সংখ্যা আর আট এই সংখ্যাটাতে দেখছি একটা অঙ্ক আছে তাহলে এটা হলো এক অঙ্কের একটা সংখ্যা এখন আমরা বোঝার চেষ্টা করব তিন অঙ্কের একটা সংখ্যাকে কীভাবে এক অঙ্কের একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হয় এখানে দুশো আটকে আট দিয়ে ভাগ করতে হবে তাহলে দুশো আট হলো ভাজ্য আর আট হলো ভাজক ভাগ করার সময় ভাজ্যটাকে আমরা লিখি এইখানে আর ভাজকটাকে আমরা লিখি এইখানে তাহলে দুশো আটকে আমরা লিখলাম ভাজ্যের জায়গায় আর আটকে আমরা লিখলাম ভাজকের জায়গায় আর ভাগ করে যে ভাগ ফল পাওয়া যাবে সেই ভাগ ফলটা আমরা লিখব ভাজ্যের ওপরে তাহলে এবারে আমাদের প্রথম কাজ হবে ভাজ্যের বাঁদিক থেকে প্রথম অঙ্ক অর্থাৎ এখানে শতকের অঙ্ক আর ভাজ্যের অঙ্ক দুটোর মধ্যে দেখতে হবে ভাজ্যের প্রথম অঙ্কটা ভাজকের অঙ্কের থেকে বড় কিনা যদি ভাজ্যের প্রথম অঙ্ক ভাজকের অঙ্কের থেকে বড় হয় তাহলে ভাগ করা যাবে আর যদি ভাজ্যের প্রথম অঙ্ক ভাজকের অঙ্ক থেকে বড় না হয় তাহলে ভাগ করা যাবে না তাহলে এখানে দেখছি ভাজ্যের প্রথম অঙ্ক হলো দুই আর ভাজক অঙ্কটা হলো আট এখন দুই এটা হলো আটের থেকে ছোট তাই আট দিয়ে দুইকে ভাগ করা যাবে না তাহলে এখন আমাদের ভাজ্যের শতকের অঙ্ক আর দশকের অঙ্ক দুটো নিয়ে যে সংখ্যাটা হবে দেখতে হবে সেই সংখ্যাটা ভাজকের অঙ্কের থেকে বড় কি না যদি বড় হয় তাহলে ভাগ করা যাবে এখানে দেখছি ভাজ্যের শতকের অঙ্ক হলো দুই আর দশকের অঙ্ক হলো শূন্য তাহলে দুই আর শূন্য নিলে সংখ্যাটা হয় কুড়ি আর ভাজকের অঙ্ক হলো আট তাহলে কুড়ির সংখ্যাটা আটের থেকে বড় এখন আট দিয়ে কুড়িকে ভাগ করা যাবে তাহলে আট দিয়ে কুড়িকে ভাগ করব আমরা কিভাবে প্রথমে দেখতে হবে যে কুড়ির মধ্যে আট কতবার আছে কুড়ির মধ্যে আট কতবার আছে সেটা আমরা জানব কি করে এর জন্য আমাদের আটের ঘরের নামতাটাকে মুখস্থ রাখতে হবে তাহলে এখন আটের ঘরের নামটা একবার দেখে নিই আট একে আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নয় বাহাত্তর আট দশে আশি নামতাটা আটের ঘরের মুখস্থ না থাকলে ভাগ করতে অসুবিধা হবে তাহলে প্রথমে যারা এখনও আটের ঘরের নামতাটা মুখস্থ করনি তারা আটের ঘরের নামতাটাকে আগে মুখস্থ করে নেবে এখন এই আটের ঘরের নামতাটা থেকে দেখতে হবে কোন দুটো সংখ্যার গুণফল কুড়ির সমান অথবা কুড়ি থেকে ছোট নামতা থেকে দেখছি আটের ঘরের নামতাটাতে কোনো দুটো সংখ্যার গুণফল কুড়ির সমান নেই তাহলে আমাদের দেখতে হবে কোন দুটো সংখ্যার গুণফল কুড়ির থেকে ছোট এখানে দেখছি আর দুগুণে ষোলো তাহলে আমরা ভাগ ফলে দশকের ওপরের জায়গায় লিখব দুই আর কুড়ির নিচে লিখবো ষোলো এরপরে কুড়ি থেকে ষোলো বিয়োগ করতে হবে কুড়ি থেকে ষোলো বিয়োগ করলে বিয়োগ ফল হয় চার এখন দেখব এই আট এবং চারের মধ্যে কোন সংখ্যাটা বড় এখানে দেখছি আট সংখ্যাটা চারের থেকে বড় তাহলে বড় সংখ্যা দিয়ে ছোটো সংখ্যাকে ভাগ করা যায় না তাহলে এর পরের কাজ হবে আমরা ভাজ্যের এককের ঘর থেকে এই আটকে নামিয়ে এর পাশে রাখব তাহলে চারের পাশে যদি আটকে রাখি তাহলে সংখ্যাটা হয় আটচল্লিশ এখন আটচল্লিশ সংখ্যাটা দেখতে হবে আটের থেকে বড় না ছোট। এখানে দেখছি আটচল্লিশ সংখ্যাটা হলো আটের থেকে বড় এখন আমরা জানি যে আমরা তখনই ভাগ করতে পারবো যখন ভাজ্য ভাজকের থেকে বড় হবে তাহলে এখানে আটচল্লিশ আটের থেকে বড় তাহলে আমরা এখন আট দিয়ে আটচল্লিশকে ভাগ করতে পারবো এখন আট দিয়ে আটচল্লিশকে ভাগ দিয়ে আমরা করবো কীভাবে না আবার আমরা আটের ঘরের নামতাটাকে দেখব এবং সেখানে দেখব কোন দুটো সংখ্যার গুণফল আটচল্লিশের সমান বা আটচল্লিশ থেকে ছোট। এখন নামতা থেকে দেখছি ছয় আটে আটচল্লিশ অর্থাৎ আট গুণ ছয় সমান আটচল্লিশ তাহলে এখন আমরা দুটো সংখ্যার গুণফল ফল আটচল্লিশের সমান পেয়ে গেলাম তাহলে এখান থেকে এই যে ছয় এই ছয়টাকে আমরা লিখবো ভাগ ফলে দুইয়ের পরে ডান দিকে আর আটচল্লিশটা বসাবো আটচল্লিশের নিচে এরপরের কাজ হচ্ছে আটচল্লিশ থেকে আটচল্লিশ বিয়োগ করতে হবে তাহলে এখানে আটচল্লিশ থেকে আটচল্লিশ বিয়োগ করলে বিয়োগ ফল হয় শূন্য তাহলে এখন আমাদের আট দিয়ে দুশো আটকে ভাগ করা হয়ে গেল ভাগ ফল হলো ছাব্বিশ এবং এখানে কোনো ভাগ শেষ নেই এখন আমরা দুশো আটকে আট দিয়ে ভাগ করে ভাগ ফল পেলাম ছাব্বিশ তাহলে প্রশ্নের ফাঁকা জায়গাটাতে আমরা এখন লিখব এইভাবে তাহলে প্রশ্নের প্রথম ফাঁকা জায়গাটায় লিখব দুশো আট তারপরের ফাঁকা জায়গায় একটা ভাগ চিহ্ন বসাবো তারপরের ফাঁকা জায়গায় লিখব আট তারপরের ফাঁকা জায়গায় লিখব ছাব্বিশ আর নিচের ফাঁকা জায়গাটাতে লিখে দেব ২৬ তাহলে মোট ছাব্বিশটি শাড়িতে সে ইটগুলো রাখলো এখন নিশ্চয়ই বোঝা গেল এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় দেখা যাক পরের অঙ্কটা কি বলছে কিছু ইট সাজিয়ে রেখেছে প্রতি সোফিয়া বারোটি করে ইট রেখেছে মোট ইটের সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে মোট ইটের সংখ্যা নির্ণয় করার পর এই ফাঁকা ঘরগুলো পূরণ করে দিতে হবে তা দেখা যাক এই অঙ্কটার সমাধান কীভাবে করা যায় এখানে প্রশ্নে মোট শাড়ির সংখ্যা দেওয়া আছে বারোটি প্রত্যেক শাড়িতে ইটের সংখ্যা দেওয়া আছে বারোটি মোট ইটের সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে এখন আমরা জানি মোট শাড়ির সংখ্যাকে প্রত্যেক শাড়ির ইটের সংখ্যা দিয়ে গুণ করলেই মোট ইটের সংখ্যাটা আমরা পেয়ে যাব তাহলে এখানে মোট ইটের সংখ্যাটা নির্ণয় করতে হলে মোট শাড়ির সংখ্যা বারোকে প্রত্যেক শাড়িতে ইটের সংখ্যা বারো দিয়ে গুণ করতে হবে অর্থাৎ বারোকে আমাদের বারো দিয়ে গুণ করতে হবে এখন বারোকে আমরা বারো দিয়ে গুণ করব কিভাবে। সেটা এবার একটু বোঝার চেষ্টা করি প্রথমে আমাদের জানতে হবে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলে গুণ্য আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলে গুণক গুণ করে যে ফল বা উত্তর পাওয়া যায় সেটা হল গুণ ফল তাহলে এখানে গুণ্য হল বারো কারণ বারোকে আমরা গুণ করব এবং গুণকও হল বারো কারণ বারো দিয়ে আমরা গুণ করব এখন এই গুণ বারো এই সংখ্যাটাতে দেখছি দুটো অঙ্ক আছে তাই এই বারো হল দুই অঙ্কের একটা সংখ্যা আবার গুণক বারো এটাও হলো দুই অঙ্কের একটা সংখ্যা তাহলে এখানে আমাদের দুই অঙ্কের একটা সংখ্যাকে দুই অঙ্কের একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে এখন দুই অঙ্কের একটা সংখ্যাকে দুই অঙ্কের একটা সংখ্যা দিয়ে গুণ আমরা করব কিভাবে তিনটে ধাপ অনুসরণ করে আমরা এই গুণটা করব প্রথমে আমাদের গুণকের এককের অঙ্ক দিয়ে গুণ্যের অঙ্কগুলোকে গুণ করতে হবে তারপরে আমাদের গুণকের দশকের অঙ্ক দিয়ে গুণের অঙ্কগুলোকে গুণ করতে হবে এবং তারপরে যে দুটো গুণফল পাওয়া যাবে সেই গুণফল দুটো যোগ করে দিতে হবে তাহলে এবারে দেখা যাক এই বারোকে কিভাবে বারো দিয়ে গুণ করা যায় এখানে গুণ্য বারো এই বারোটাকে লিখতে হবে সবার ওপরে এইভাবে আর গুণক বারোকে লিখব এই গুণ্যের নিচে তাহলে প্রথমে আমাদের গুণকের এককের অঙ্ক দিয়ে গুণ্যের অঙ্কগুলোকে গুণ করতে হবে অর্থাৎ প্রথমে আমাদের বারোকে দুই দিয়ে গুণ করতে হবে এখন বারোকে দুই দিয়ে গুণ করব আমরা কিভাবে। না প্রথমে বারোর এককের অঙ্ককে দুই দিয়ে গুণ করে গুণ ফলটা আমাদের লিখতে হবে তাহলে বারোর এককের অঙ্ক হলো দুই তাহলে দুইকে আমাদের দুই দিয়ে গুণ করতে হবে এখন দুইকে দুই দিয়ে গুণ করব আমরা কিভাবে এর জন্য আমাদের দুইয়ের ঘরের নামতাটা মুখস্থ রাখতে হবে যারা এখনো দুইয়ের ঘরের নামতাটা মুখস্থ করি তাদের জন্য এখানে আমি দুইয়ের ঘরের নামতাটা লিখে দিচ্ছি তোমরা এখান থেকে গুণ করার আগে এই নামতাটা মুখস্থ করে নেবে এখন নাম থেকে আমরা দেখছি দুইকে দুই দিয়ে গুণ করলে হয় চার তাহলে গুণফলের একেবারে ডান দিকে এই চারটাকে আমাদের লিখে দিতে হবে তাই এখানে বসালাম চার এরপরে এই দুই দিয়ে গুণের দশকের অঙ্ক এককে গুণ করতে হবে তাহলে দুই দিয়ে এককে আমরা গুণ করব কিভাবে। দুই দিয়ে এককে গুণ করার জন্য আমাদের দুইয়ের ঘরের নামটাকে মুখস্থ রাখতে হবে এখানে দেখছি দুই আর একের গুণফল হলো দুই তাহলে এখন আমরা এই গুণফলে চারের আগে এই দুইটা লিখে দেব তাহলে চারের আগে আমরা লিখলাম দুই তাহলে এখন আমাদের গুণকের এককের অঙ্ক দিয়ে গুণ্যের দুটো অঙ্কেরই গুণ করা হয়ে গেল এর পরের কাজ হচ্ছে গুণকের দশকের অঙ্ক দিয়ে গুণের অঙ্কগুলোকে গুণ করতে হবে গুণকের দশকের অঙ্ক দিয়ে গুণের অঙ্কগুলোকে গুণ করার আগে প্রথমে আমাদের এখানে একটা শূন্য বসিয়ে নিতে হবে এখন এখানে গুণকের দশকের অঙ্ক হলো এক আর গুণ্যের অঙ্ক দুটো হলো বারো তাহলে গুণ্যের এককের অঙ্ককে এই দশকের অঙ্ক এক দিয়ে গুণ করতে হবে এখানে গুণ্যের এককের অঙ্ক হলো দুই তাহলে দুইকে এক দিয়ে গুণ করতে হবে এখন দুইকে এক দিয়ে আমরা গুণ করব কিভাবে আমরা এখানে এক দিয়ে গুণ করব তাহলে আমাদের একের ঘরের নামটাটা জানতে হবে একের ঘরের নামটাটা যারা এখনও জানো না আমি তাদের জন্য এখানে একের ঘরের নামতাটা লিখে দিলাম তোমরা একের ঘরের নামতাটা মুখস্থ করে নেবে তাহলে নামতা থেকে এখন দেখছি এক দিয়ে দুইকে গুণ করলে গুণফল হয় দুই তাহলে এই গুণফলটা আমাদের এই শূন্যের আগে বসাতে হবে এরপরে গুণকের এককের অঙ্ক এক দিয়ে গুণের এককের অঙ্ক এককে গুণ করতে হবে এখন এককে এক দিয়ে গুণ করলে গুণফল কত হয় সেটাও আমরা নামটা থেকে পেয়ে যাব। এখানে দেখছি এককে এক দিয়ে গুণ করলে গুণফল হয় এক তাহলে এই একটা আমাদের এই দুইয়ের আগে বসাতে হবে তাই এখানে আমরা বসালাম এক এর পরের কাজ হচ্ছে এই গুণফল দুটো যোগ করতে হবে তাহলে প্রথমে চার এবং শূন্য যোগ করতে হবে এখন চারের সাথে শূন্য যোগ করলে যোগফল হয় চার তাহলে এখানে আমরা প্রথমে বসাব চার এরপরে দুইয়ের সাথে এই দুই যোগ করতে হবে দুইয়ের সাথে দুই যোগ করলে যোগফল হয় চার তাহলে এই চারটা আমরা বসাবো এই চারের আগে তাহলে এখানে বসালাম চার এরপর আমাদের এই একটা এর আগে বসিয়ে দিতে হবে কারণ এখানে একের সঙ্গে কোনো সংখ্যার যোগ করতে হবে না তাই এখানে একটা বসে যাবে তাহলে এখন আমাদের বারোকে বারো দিয়ে গুণ করা হয়ে গেল গুণ করে আমরা গুণফল পেলাম একশো চুয়াল্লিশ তাহলে এখন আমরা লিখতে পারি এইভাবে মোট ইটের সংখ্যা সমান বারো গুণ বারোটি সমান একশো চুয়াল্লিশটি এখন নিশ্চয়ই তোমরা বুঝে গেছ দুই অঙ্কের একটা সংখ্যাকে কিভাবে একটা দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে হয় এখন আমরা প্রশ্নের এই ফাঁকা ঘরটার প্রথম ঘরটাতে লিখবো বারো তারপরে একটা গুণ চিহ্ন দেব তার পরের ফাঁকা ঘরটায় লিখব বারো তারপরের ফাঁকা ঘরটায় লিখবো একশো চুয়াল্লিশ তারপরে নিচের এই ফাঁকা ঘরটাতেও লিখবো একশো চুয়াল্লিশ তাহলে সোফিয়া মোট একশো চুয়াল্লিশটি ইট সাজিয়েছে তাহলে এখন এই প্রশ্নের উত্তরটা কিভাবে করতে হয় সেটা বোঝা হয়ে গেল দেখা যাক পরের প্রশ্নটা কি বলছে পরের প্রশ্নটা বলছে আজ আমি কুড়িটা ইট নিজের মতো কয়েকটি শাড়িতে সাজিয়ে রাখবো এখানে কুড়িটা ইট সাজানো হয়েছে এবং কয়েকটা শাড়িতে সাজানো হয়েছে আমাদের প্রথম ফাঁকা ঘরটায় লিখতে হবে মোট ইট কয়টি তাহলে এখানে কুড়িটা ইট সাজানো হয়েছে সেটা প্রশ্নে বলেই দিয়েছে তাহলে আমরা প্রথম ফাঁকা ঘরটায় লিখলাম কুড়ি এরপরের প্রশ্নটা হচ্ছে যে প্রতি শাড়িতে কটা ইট আছে তাহলে প্রতি শাড়িতে কটা ইট আছে সেটা আমরা গুনে দেখি এখানে দেখছি প্রত্যেকটা শাড়িতেই সমান সংখ্যক ইট আছে তাহলে একটা শাড়িতে কটা ইট আছে সেটা দেখলেই প্রতি শাড়িতে কটা ইট আছে সেটা আমরা পেয়ে যাব এখন এখানে গুনে দেখছি এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা শাড়িতে পাঁচটা ইট আছে এবং প্রত্যেক শাড়িতেই এই পাঁচটা করে ইট আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তাহলে আমরা পরের ফাঁকা জায়গাটাতে লিখব পাঁচ এরপরে আমাদের বার করতে হবে যে মোট শাড়ি হবে কয়টি তাহলে এখন দেখা যাক মোট শাড়িটা আমরা কিভাবে বার করতে পারি আমরা আগেই জেনেছি যে মোট ইটের সংখ্যাকে প্রতি শাড়ির ইটের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা মোট শাড়ির সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে মোট ইটের সংখ্যা হলো কুড়ি আর প্রতি শাড়িতে ইটের সংখ্যা হলো পাঁচ তাহলে কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় চার তাহলে এখানে মোট শাড়ি হবে চারটি তাহলে এখন আমরা মোট শাড়ির সংখ্যাটা পেয়ে গেলাম কিভাবে না কুড়ি ভাগ পাঁচ সমান চার তাহলে এবারে আমরা প্রশ্নের ফাঁকা জায়গাটা লিখে দেব এইভাবে তাহলে প্রশ্নের ফাঁকা জায়গায় আমরা প্রথমে লিখব কুড়ি তারপরে একটা ভাগ চিহ্ন দেব তারপরে লিখব পাঁচ তারপরে লিখব চার তাহলে আমাদের ফাঁকা ঘরটা পূরণ করা এখন হয়ে গেল এখন নিশ্চয়ই বোঝা গেল আমার গণিত বইয়ের দু নম্বর পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় আজ আমি যে বিষয়গুলো সহজ করে বোঝানোর চেষ্টা করলাম সেগুলো হলো তিন অঙ্কের একটা সংখ্যাকে কিভাবে এক অঙ্কের একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হয় দুই অঙ্কের একটা সংখ্যাকে কিভাবে দুই অঙ্কের একটা সংখ্যা দিয়ে গুণ করতে হয় মোট ইটের সংখ্যা এবং প্রতি সারিতে ইটের সংখ্যা জানা থাকলে কিভাবে মোট শাড়ির সংখ্যা নির্ণয় করতে হয় আবার মোট শাড়ির সংখ্যা এবং প্রতি শাড়িতে ইটের সংখ্যা জানা থাকলে কিভাবে মোট ইটের সংখ্যা নির্ণয় করতে হয় আজ আমি এই বিষয়গুলো সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম এর পরের ভিডিওগুলোতে আমি এই ধরনের আরও কিছু অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করবো তাহলে আজ এই পর্যন্তই থাক যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না